বিজেপি পক্ষরু ক্যান্ডেল শোভাযাত্রা অনুষ্ঠিত। অহেতুক বিদ্যুৎ শুল্ক বৃদ্ধি এবং অঘোষিত বিদ্যুৎ কাট প্রতিবাদরে গঞ্জাম ঘুমসর জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি প্রমোদ পণ্ডাঙ্ক নেতৃত্বে আজ আসিকাঠারে ক্যান্ডেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই ক্যান্ডেল শোভাযাত্রা আসিকা নূতন বসষ্ট্যাণ্ড ঠারু বাহারি নগর পরিক্রমা করে টাউনহল ঠারে সমাপ্ত হয়েছিল। এই অবসরের বিজেপি রাজ্য ও জেলা স্তরীয় নেতৃবৃন্দ সমেত মহিলা ও যুব সংগঠন কর্মকর্তা ও বিজেপি কর্মী মানে যোগ দেওয়া বেড়ে রাজ্য সরকার তুরন্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার করে বিদ্যুৎ কাটর প্রতিকার ব্যবস্থা নকলে আগামী দিনরে বিজেপি পক্ষরু ব্যাপক আন্দোলন করা যাবে নিয়ে বিজেপি পক্ষরু কুহা যাইছি। আসিকারু কমলেন্দু হোতাঙ্ক রিপোর্ট, জিলা খবর। পণ্ডা, ভারতীয় জনতা যুব মোর্চা সভাপতি, জেলা সভাপতি। দেখুন, রাজ্য সরকার যে বিদ্যুৎ কোম্পানিকে দিয়ে হস্তান্তর করছি আর প্রাইভেট করেদি, সেটি যোগ যে জনসাধারণকর অসুবিধা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি তরফর আজ আমি গোটে ক্যান্ডেল রালি করছিল আমার জেলা সভাপতির নির্দেশে। আমার দাবি হল যে এবে করোনা সময়ের যে মাসের 30 দিনের সে ইউনিট নবা কথা, রিডিং নবা কথা, তাকে সে 40 দিন 45 দিনের নৌকর, তাফলে যে আমার স্ল্যাব অছি 50 ইউনিট্রে গোটে পয়সা, 100 ইউনিট্রে গোটে পয়সা, 200 ইউনিট্রে গোটে পয়সা, সে হিসাবে যে বড়ি যাচ্ছে তাদ্বারা শহ টঙ্কা গোটে গোটে ঘরের সে লাভ মিলুচি। অঘোষিত বিদ্যুৎ কাট করছেন, যা অসুবিধার ছাত্রছাত্রী মানে পাঠ পড়ি পু না। এবে তো আপনার জাঁচ করোনা সময় স্কুল খোলা যে হোনি, সেপাই ঘরে পিলা মানে নেট্রে পাঠ পড়ুত, সে বহু অসুবিধা হচ্ছে। আমার আজ নয় বসষ্ট্যাণ্ড্রু বাহারু আমি ক্যান্ডেল মার্চ করি, আমি এটা টাউন হল পাখে পৌঁছলু। আগু যদি সরকার ন মানতি তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তা উপর ওহলাইব। সারা ওড়িশার প্রিয় সভাপতি, রাজ্য সভাপতি সমীর ভাইঙ্কর আহ্বান ক্রমে সমস্ত সবডিভিজনরে যে রাজ্য সরকারঙ্কর বিদ্যুৎ দর বৃদ্ধি, জনসাধারণ প্রতি যেভাবে মহামারী করোনা সময়ের বোঝ উপরে ললিতা বিড়া এবং কোম্পানি প্রীতি এবং অহেতুক বিদ্যুৎ কাট, আকু নেই আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা তরফর সরকারঙ্ক বিরুদ্ধে দাবি রাখিছি যে সাধারণ লোকঙ্কর যে বারম্বার বিদ্যুৎ দর বৃদ্ধি হচ্ছে, অঘোষিত বিদ্যুৎ কাট হচ্ছে, ইউনিট পিছা বারম্বার পয়সা বৃদ্ধি করা যাচ্ছে, মিটর প্রতি মাসের মিটর কু মিটর রিডিং পাই যে 30 দিনের নেওয়া কথা তাকে ঠিক নিয়া, ফলরে ইউনিট পিছা তার যে প্রাইস বড়ুচি, এইসব দাবি নিয়ে আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক প্রার্থী, এমপি প্রার্থী, যুব মোর্চার বন্ধু মানে আজ আসিকাঠারে বসষ্ট্যাণ্ড্রু বাহারি টাউন হল পর্যন্ত সরকারঙ্ক বিরুদ্ধে সরকারকে সচেতন করিবা পাই সরকারকে আজ আহ্বান দেইছন্তি। আজ ভারতীয় জনতা পার্টি রাজরাস্তাকে ওহ্লাইছে, যুব জাগরণ আজ হয়েছে, যে পর্যন্ত এই সমস্ত কথাকে সরকার ন মানি নেইছন্তি সেই পর্যন্ত ভারতীয় জনতা পার্টি আন্দোলন করিব। এবং আমার যে প্রিয় নরেন্দ্র মোদীঙ্কর সবকা সাথ সবকা বিকাশ, জনসাধারণ